أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم মেয়েদের মাসিক সময় কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না প্লিজ জানাবেন জাযাকাল্লাহ খাইরা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ এই প্রশ্নে শেষখানে লিখেছেন জাযাকাল্লাহ শুধু জাযাকাল্লাহ আল্লাহ আপনাকে বদলা দিক বদলা ভালো হইতে পারে মন্দ হইতে পারে সুতরাং বলবেন জাযাকাল্লাহ খাইরান আল্লাহ আপনাকে ভালো বদলা দিক খাইরান এইভাবে বলবেন আর না হলে নিজের ভাষায় বলবেন যেটা বুঝছেন আপনি প্রশ্ন করেছেন যে মেয়েদের মাসিক অবস্থায় কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না করতে যা পারবে তা অনেক সুতরাং সেগুলি বলার প্রয়োজন নেই যা করতে পারবে না সাতটি কাজ করতে পারবে না প্রথম কথা সালাত আদি করতে পারবে না নামাজ পড়তে পারবে না ফরজ হোক আর সুন্নত নফল হোক দুই নম্বর সিয়াম রোজা রাখতে পারবে না সালাত মাফ নামাজ মাফ আর সিয়াম রোজা কাজা করবে যদি ফরজ রোজা হয় তো দ্বিতীয় রোজা রাখতে পারবে না তৃতীয় স্বামী স্ত্রী সহবাস মিলন করতে পারবে না চার নম্বর কাজ বাইতুল্লাহর তওয়াফ করতে পারবে না মক্কায় যদি কেউ আসে হজ উমরায় বাইতুল্লাহর তওয়াফ করতে পারবে না পাঁচ নম্বর যে কাজটি করতে পারবে না সেটা হচ্ছে কোরআনে কারিম সরাসরি স্পর্শ করতে পারবে না এবং কোরআনে কারিম স্পর্শ করে ছুঁয়ে তেলাওয়াত করতে পারবে না মুখস্থ তেলাওয়াত করতে পারবে কিনা কোরআনে কারিম এই বিষয়ে দ্বিমত আছে যদি অধিকাংশ ওলামারা নিষেধ করেছেন কিন্তু কোরআনে কারিম তেলাওয়াত জায়েজ মুখস্থ তেলাওয়াত জায়েজ যাদের ভুলে যাওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে যারা শিক্ষিকা কোরআনের বা ছাত্রী যারা কোরআন হাফেজা দীর্ঘ সময় ধরে যেহেতু মাসিক থাকে কোরআনে কারিম পড়াতে বঞ্চিত থাকবে মোবারক সময়ে না কোরআনে কারিম মুখস্থ পড়তে পারবে অথবা কোরআন দেখে দেখে পড়তে পারবে কিন্তু কোরআন সরাসরি স্পর্শ করবে না এটি হচ্ছে সঠিক এবং গবেষণামূলক মত এবং বলিষ্ঠ মত ছয় নম্বর কাজ যেটা করতে পারবে সেটা হচ্ছে মসজিদে অবস্থান করতে পারবে না মাসিক অবস্থায় সাত নম্বর যে কাজটি করতে পারবে না সেটা হচ্ছে মাসিক অবস্থায় তালাক দেওয়া স্বামীর জন্য জায়েজ নয় হারাম তালাক দেয় এই তালাক বেদি হারাম মাসিক অবস্থায় তালাক দেওয়া জায়েজ নয় এই সাতটি কাজ করতে পারবে না কোরআন হাদিস তালাশ করলে পাওয়া যায় সেখানে বাদ রহমতুল্লাহ আলী বলছেন যে মাসিক অবস্থায় এইরকমই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে প্রসূতি এই অবস্থায় আল্লাহর জিকির আজকার করতে পারবে তসবিহ তাহলিল করতে পারবে প্রশংসা গুণগান করতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবে তাকবীর পড়তে পারবে দিনী আলোচনায় হাজির হতে পারবে দিনী আলোচনা করতেও পারবে কোরআনে কারিম শুনতেও পারবে কেউ তেলাওয়াত করলে এবং যে কোনো কল্যাণমূলক নেকির কাজে শরীক হতে পারবে শুধু করতে পারবে না কোন কাজগুলি যেই কাজগুলি বললাম আর তার সাথে সাথে তিনি বলছেন যে কোরআনে কারিম ওয়ালা তাকরাউল কোরআন মিনাল মুসহাফ কোরআনে কারিম সরাসরি মুসহাফ কোরআন ছুঁয়ে তেলাওয়াত করবেন না আম্মা আন যাহরি কালবিন যদি মুখস্থ পড়ে ফাসাহি সঠিক মত হচ্ছে আন্না হইয়া জুজুল্লাহ জালিকা এটা জায়েজ কোরআনে কারিম মুখস্থ পড়া সঠিক মত হচ্ছে যে জায়েজ